ভাগ কিন্তু হাড়িতে আছে, হাড়িতে ভাত আছে। তো দেখো কথাটা বলতে হেসে ফেললে, কম পড়লে বলো আমি হাড়ি নিয়ে আসবো এখানে। ঠিক আছে ঠিক আছে, কেন তুমি বিউলির ডাল আর পোস্ত দিয়ে তো কত ভাত মেখে নিয়েছে, এবার বাকিগুলো দিয়ে খাবে কখন? ওই জন্য বললাম হাড়ি নিয়ে আসবো। নিয়ে এসে ঠিক আছে ঠিক আছে। নমস্কার নমস্কার। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে ও এত কষ্ট করে আমার আবদারে কি ব্যবস্থা করেছে সেটা আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে লাল শাক ভাজা, একদম বাড়ির বাগানের তৈরি লাল শাক। আর এটা কি আছে এটা বলছি না, পরে বলছি। এটা দেখার জন্য অবশ্যই ভিডিও কেমন দেখতে হবে পুরো। আর এটা হচ্ছে পোস্তের বড়া, পোস্ত খুব দামি জিনিস, পোস্ত বিউলির ডাল হিং দিয়ে। এটা হচ্ছে বেগুনের ভর্তা করেছি, বেগুনের ভর্তা, এটাও বেগুনটা কিন্তু বাড়ির বাগানের, দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এটা হচ্ছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, আর আদা জিরে বাটা দিয়ে, কাটাপোনা মাছ যেটা আছে, কাটাপোনা মাছের একদম বাংলা ঝোল, একদম বাংলা ঝোল। আমি ঝোলটা খুব যে বাটি ভর্তি করেছি তা না, কারণ এখানে অনেক কিছু আইটেম আছে বলে আমি ঝোলটাকে একটু গামাখা করেছি, যাতে ভাতের সাথে পুরোটাই, মানে ওই যে ট্যালটালের ঝোল আমি করিনি। হ্যাঁ ঠিক ঠিক। আদা জিরে ধনে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটা করেছি, যেটা ওর আবদার ছিল। আর এটা চিকেন, এ আলু দিয়ে চিকেনের ঝোল, মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। তো চলো খাওয়া দাওয়া শুরু। আমের তো থাকবেই, কেন গাছের আম পড়ছে, তারপর এমনিতেও গরমকালে একটু টক ভালো লাগে, বাড়ির গাছের আমের কাঁচা আম। এইটা হচ্ছে কিন্তু গাছের লঙ্কা, যেহেতু আমি বলছি ঘরের লঙ্কা শুকিয়ে গেছে, গাছের থেকে লঙ্কা ছিল। আর আছে গন্ধরাজ লেবু, লেবু যেহেতু বিউলির ডাল। তা চলো চলো খিদে পেয়েছে, খাওয়া দাওয়া শুরু করি। পাচ্ছি না সকাল থেকে না খাওয়া, খাওয়া দাওয়া শুরু করি। আর সব থেকে ফেভারিট হচ্ছে আমার পোস্তর বড়া, আর তার থেকে আছে বিউলির ডাল। বিউলির ডাল আজকের এই ব্যবস্থাপনা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজকে লাল শাক ভাজাটা আমি, লাল শাকটা কিন্তু আমাদের বাড়ির জমি, হ্যাঁ পোস্ত আর বাদাম দিয়ে করিনি, সের আগেও না, একদম প্লেন লাল শাক ভাজা আছে, প্লেন করেছি। মানে বাড়িতে শাকসবজি আছে আমাদের, আর কিনতে হয় না, সেটা আমরা যখন ইচ্ছা হয় যে যেটা ইচ্ছা হয় তুলি। উচ্ছে, লাল শাক, তারপর হচ্ছে বেগুন, বেগুন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝিঙে, ঝিঙে সব, ডাঁটা শাক, কলমি শাক, আর লাউ শাক, আর লাউ, এগুলো সবকটাই আমাদের বাড়ির। আপনাদের দেখিয়ে দেবে সেটা পরে, দেখিয়ে দেবো। হুম, ও দেখিয়ে দেবো। উফ, আমারও খুব জোর খিদে পেয়েছে। বুঝতে পারিনি আর অনেকটা কামড়ে নিয়েছি তো, আস্তে আস্তে। আমি হচ্ছি মাসে মাসে বাঙালি, পিওর ঘর বানা বাঙালি খাবার দাবার আমার পছন্দ। একটা জিনিস কিন্তু আমরা নিয়ে নিই, হুম, সেটা হচ্ছে স্যালাড। হ্যাঁ তাই তো, ওটাকে উজ্জ্বল রাখতে হয়, কেননা নিই নি কেন, এত কিছু রয়েছে আর সারার দরকার নেই, পড়বে না, যেহেতু আজকে যা রয়েছে এর মধ্যে স্যালাড না নিলেও চলবে। হুম হুম, তো ও তো এখনো লাল শাক দিয়ে খাচ্ছে, আমি বিউলির ডাল দিয়ে খাই। আসলে ও মানে যেটা দিয়ে মাকে এক গাদা ভাত, এক গাদা ভাত, ঠিক ওটা খেতে খেতেই আমার একটা খাওয়া হয়ে যায়। ঠিক ঠিক, আমি বিউলির ডাল দিয়ে আর লেবু দিয়ে পোস্তর বড়া দিয়ে, পোস্তর বড়া, ও বাবা রে, ডাল কিন্তু চুমুক দিয়ে খেতে ভালো, ডাল হিং দিয়ে, হিং দিয়ে, তার সাথে যদি একটু সাদা আলু পোস্তর হতো, আরে খেয়েছো সাদা আলু পোস্ত, কাঁচা লঙ্কার পোস্ত, শুধু বাটা থাকবে ওটার মধ্যে, কোনো হলুদ থাকবে না। ও খাবে, কালকে খাবে, করে দেবো। হুম হুম, ঠিক আছে, আমার কোনো না নেই।
করে দিতে পারলে তো কারোরই না থাকবে না, মানে খাওয়াটাই শুধু কষ্ট করে খেতে হবে, করবো তো আমি। যে বানাবে নিজেও খাবো অবশ্য। আর আমার তো বিউলির ডাল খুব ফেভারেট, আর তার মধ্যে গন্ধরাজ লেবু, গন্ধ লেবুটা টিবি না গন্ধ বেরিয়ে গেছে একদম, না যেন পরম তৃপ্তি খাচ্ছি। গন্ধরাজ লেবু দুপুরের রসই যথেষ্ট। গন্ধরাজ কাগজি পোস্তর বড়া, মানে এত পোস্তর দাম হয়ে গেছে, পোস্তর বড়া খাওয়া তো মানে উঠেই গেছে। পোস্তর ছোট হয়ে গেছে, আমরা যখন ছোট ছোট ছিলাম তখন খুব খেয়েছি পোস্তর বড়া, তখন দাম কম ছিল। এটা হচ্ছে উঠে চচ্চড়ি, এটা কিন্তু আমার জন্য অল্প করেও বানিয়েছে, আমার উঁচু চচ্চড়ি খাওয়ার ইচ্ছা ছিল, খেয়েছি ইচ্ছা ছিল, অল্প করে বানিয়েছে আমার জন্য। উঁচুটা বেশি, আলুটা কম, আর পেঁয়াজটা দিয়েছি, হ্যাঁ খেয়ে দেখো মানে খুব ভালো হয়েছে। এটা আমার খুব প্রিয় জিনিস, আমার এটা হচ্ছে উঁচু চচ্চড়ি, একদম অল্প করে আমার জন্য বানিয়েছে, ও নেয়নি কিন্তু। ভালো হচ্ছে না জানো তো, মানে উচ্চটা বেশি দিয়েছি আমি, পেঁয়াজ দিয়েছি, এখানে কোনো কথা হবে না। উচ্ছে আর শুক্ত, মানে ডাটা দিয়ে উচ্ছে চচ্চড়ি আর শুক্ত প্রচণ্ড ভালোবাসে, আমাকে দুদিন ছাড়া ছাড়া এইটা শুক্ত করতে হয়। আমার খুব ভালো লাগে শুক্ত আর উচ্ছে চচ্চড়ি বা উচ্ছে ভাজা, আর সিদ্ধ সেদ্ধ তো অবশ্যই ভালো লাগে, এই জন্য বাড়িতে উচ্ছে গাছ বসিয়ে দিয়ে তোলো আর খাও। কি নেবে? বেগুনের ভর্তা, অল্প করে বেগুনের ভর্তাটা নেবো। ও কি সেই শান্তি লাগছে খেয়ে আজকে, মানে আজকে রেসিপিগুলো দেখে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, আর খাওয়া দাওয়া তো করছি, আপনারা সবাই কমেন্ট করেন, খুব ভালো ভালো কমেন্ট করেন, সবার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো কাছে এতগুলোই বেগুন হয়েছিল, কালকে বেগুন তুলেছিল, তা অল্প করে বেগুনের ভর্তাটা করলাম। আমাদের এখন বেগুন কিনতে হয় না, না বেগুন প্রায় এখন বাজারে 50 টাকা কেজি, কানা বেগুন কানা কানা হলে 30 টাকা, ফ্রেশ বেগুন 50 টাকা। তো আমাদের বাগানে কানা আর ফ্রেশ উভয় দুটোই আছে। লেবু মাখো নিচ্ছে, গন্ধরাজ লেবু দু ফোঁটা রসই যথেষ্ট। কিলো তোমার ঝাল লাগছে না? দেখছি ডাল দিয়ে পোস্তর বড়া দিয়ে খেতে কেমন লাগছে বলো। ও বলতে লাগবে না, ডাল বিউলির ডাল হিঙ্গি আর পোস্তের বড়া, এই যে টেস্ট কেমন হবে সেটা আমি জানি তো। কলা আলু দিয়ে কাটা রুই মাছের ঝোল, মানে ঝোল গামাখা, গামাখা। তুমি যখন বেগুনটা কম নিলে তাহলে আমি একটু কম নিই না, বেগুন বেশি দিয়ে খাবো, এইগুলো তো খেতে দেখছি। এই দেখেন কত বড় মাছটা দেখুন, বিশাল বড় একটা পিটি আর গাঁদা মিলিয়ে খেতেই তো আমার পেট ভরে যাবে এত বড় মাছটা খেতে খেতে। Thank you.
বাড়ির জমিতে গাছেতে হয়েছে একদম টাটকা বেগুন, আর সেই বেগুনের ঝাল কানা বেগুন, কিন্তু ফ্রেশ না, বেগুনই বেশি টেস্ট। হ্যাঁ কানা বেগুন, কিন্তু মানে কানা বেগুন মানে হচ্ছে বেগুনে কোনো বেশি বেগুনের তেল অতিরিক্ত হয়, বেগুনে কানা বেগুনে বেশি তেল লাগে না ভাজতে, তেল ওই তেল বলছি না, তাহলে মানে কীটনাশক মানে বেগুন গাছে পোকা মারার জন্য, যে বেগুনে পোকা হয় সেই বেগুনে কিন্তু সেই গাছে চাষিরা কিন্তু অতিরিক্ত পরিমাণে ওষুধ দেয় না, কীটনাশক দেয় না, সেই বেগুনটাই খেতে ভালো লাগে। একটু বাদশার দিয়ে ফ্রেশ বেগুনটা নিয়ে নিতে হবে, বাদ বাকি পোকা বেগুনটা ফেলে দিতে হবে। ও বসে গিয়ে বেগুন ভাজতে মাছটাতে হেভি টেস্টি। আর কাঁচকলা তরকারিটাও খুব ভালো হয়েছে মাছ দিয়ে, তুমি খেয়ে দেখো খুব ভালো লাগবে। আচ্ছা বাজারে গিয়ে বলেছি যে ভালো দেখে কাটা রুই দাও টাটকা, আচ্ছা হলো এবার খাবো হচ্ছে রুই দিয়ে। পিসটা জাস্ট দেখুন, মানে কাঁচকলা তো মানে ঝোল ঝোল নিয়েছে না, টেনে নিয়েছে। আর বেশি ঝোল রাখিনি আমি, অল্প ভাতের সাথে মেখে খাওয়ার মতন রেখেছি, অল্প তেলও দিয়েছি, তেল বেশি দিইনি। ঝোলটা বেশ ফটাফাটি হয়ে যায়। আদা জিরে গোটা ধনে, আদা জিরে ধনে কাঁচা লঙ্কা, এটা হাতে বেটে শিলে বেটে করেছি। দারুণ লাগছে। তার মধ্যে একটুখানি গন্ধরাজ লেবুর দু ফোঁটা রস, দু ফোঁটা রস। ওইটার একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল, সবার লাস্টে আর মাংস খেতে পারি না বলে বাটিতে বাটিতে নিয়ে নিয়েছি, দেখি এও খাওয়া হবে না মনে হচ্ছে, কতটা খেতে পারবো পরে, কেন এত বড় মাছ আইটেম ওইগুলো দিয়ে ভাত খেতে খেতেই পেট ভরে গেছে। ঠিক ঠিক নিচে চাকানো শুরু করে দিয়েছে মাছে কি হয়। আচ্ছা রুই মাছ মাছটা খাও, কাটা রুই খুব টেস্টি মাছটা। ঘুম পাচ্ছে কেন? ঘুম পাবে না বাবা, কোন ভোরে উঠেছি, কত ভোরে তাও যে সময়টা উঠি সেটা উঠিনি, কেন আমি প্রচন্ড ভোরেতেই উঠি, সাড়ে ছটা উঠেছি। তো যাই হোক বেলাও হয়েছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতে যায়, একটু একটু রেস্ট নিতে হবে তো না। মাংস দিয়ে শুরু করছি, অল্প একটু ভাত নিয়েছি, আর মাংসটা তো নিত্য রেগুলার যে ও করে ওই করেছে, আমি করিনি, মাংস তো ভালো করে ওই জন্য ওকেই দিই। মাংস দিয়ে শুরু করলে না মাংস দিয়ে শেষ করবে? মাংস দিয়ে শেষ করছি,
কেননা চাটনি তো আছেই, লাস্ট পাতে একটু চাটনি খেয়েও নেব। তা বাপ রে বাপ, আজকে এত আইটেম না, খেতে খেতে সত্যি কথা আমিও হতে হাঁপিয়ে উঠেছি। ছোট একটা পিস নি, আমার পেট ভরে গেছে, অল্প একটুখানি ভাত নিয়েছি, এই ভাত আমার পাতে রয়েও গেছে, সব একটু খেতে হবে, সব কিছু দিয়ে একটু একটু করে টেস্ট করেছি। আচ্ছা অনেকক্ষণ ধরে বললে, খাও তো দেখি মাংসটা, চিকেনটা খেয়ে দেখি, একটু টেস্ট করি, যেহেতু তুমি করেছো দেখি। আমি করেছি না, সত্যি হলে সত্যি, মিথ্যা হলে মিথ্যা, মানে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বলো তুমি, বলে তারপর আমি মুখে দেবো। আমার কাছে হয়েছে মানে মোটামুটি, আমি রেডি আছি, হাত নড়ছে। এবার তুমি তুমি আমি বলে দিচ্ছি, মানে খুব ভালো না খুব খারাপ না, মিডিয়াম মোটামুটি, ঘরোয়া ঘরোয়া। এই করেছে অনেক নুন বেশি নাকি? না, মাংসগুলো খুব ভালো মানে নরম আছে, সেদ্ধ হয়েছে। তো যাই হোক, যা করেছে এই অনেক কিছু কাজ আমার অনেকটা এগিয়ে দেয়, এতেই আমি খুশি। মানে সকাল থেকে রান্না করতে করতে অনেকটা সময়, তার মধ্যে ঝগড়া ঘুষুরি তো আছেই। ও বাবা, এ তো আমাদের নিত্য নতুন রেগুলার, একটু ঝগড়া না করলে ভালো লাগে না। না ভালো হয়েছে, ভালো যাও। আসলে এত কিছু খাবার পর না মাছটা খাওয়াতে মুখের স্বাদটা অন্যরকম হয়ে গেছে, সেই জন্য মাংসের স্বাদটা ভালো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটুখানি আমের চাটনি না খাও, তাহলে মুখটা চেঞ্জ হয়ে যাবে। আমের চাটনিটা এখন খাবো না, পরেই খাবো, একটু চুমুক দিয়ে নি। মাংসটা খুব ভালো হয়েছে একদম, প্রত্যেক ভিডিওতে আমাদের লাস্টে মাংসটাই মানে থেকে যায়, পড়ে থাকে ওটা, মানে শুরুতে এত কিছু থাকে, লাস্টে মাংসটাই পড়ে থাকে। তো আজকের এই মানে মাংসটা খেতে খেতে মানে চিকেন আলু দিয়ে পাখি বাংলা ঝোল, একদম বাংলা ঝোল, এটা খাচ্ছি আর খেতে খেতে আজকে আপনাদের এখানে ভিডিওটাকে এখানে শেষ করব। তো আজকে আপনাদের এই রেসিপিগুলো এই বৃষ্টি বাদলের দিনে, বৈশাখ মাসের বৃষ্টি বাদলের দিনে এই রেসিপিগুলো, ঘরোয়া রেসিপিগুলো দেখে আপনাদের কেমন লাগলো। এই সব কিছু কিন্তু আজকে ও বানিয়েছে অনলি ফর চিকেনটা বাদে, খুব কষ্ট হয়েছে যদিও, আমার আবদারেও করেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কমেন্ট করেন আর আপনাদের কমেন্টের আশায় আমি সবসময় থাকি। ভালো মন্দ সব কিছু মিলিয়ে তো সময় মানুষের জীবনটা, তাই তো নাকি? অবশ্যই, যারা ভালো ভালো হবে তার তো কোনো মানে নেই, ভালো মন্দ মিশিয়েই মানুষের জীবন। আর খাওয়া দাওয়াই বলো আর যে কোনো জিনিসই বলো, সবটাই ভালো মন্দ নিয়েই চলছে। তা ভালো লাগলো কমেন্টস করবে, খারাপ লাগলো কমেন্টস করবে। তো আজ আসি, আবার দেখা হবে, নমস্কার। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।